हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के आमरा ए वीडियोर माध्यमे देखे नेब आपनार जमिर फसलेर जदि कोनो रकम क्षयक्षति होये थाके, सेटा शिलाबृष्टिर कारणे होते पारे, झड़ तूफान बृष्टि बादलेर जन्य होते पारे, तो जेई कारणे आपनार जे फसलटा सेटा जदि क्षति होये थाके, तो आपनार जदि इन्स्योरेंस करा थाके ताहले आपनि कत टाका आपनार अकाउंटे पेये जाबेन सेटाई किन्तु आमरा ए वीडियोते देखे नेब। तो जारा जानेन ना जे बांग्ला शस्य बीमाते किभाबे आवेदन करते हय, तादेर क्षेत्रे बोले राखि, जखन ई सीजनटा चले तखन किन्तु आपनारा ग्राम पंचायत थेके फर्म कलेक्ट करे किन्तु आपनारा जमा दिते पारेन, नतुबা किन्तু যে দেখুন এখানে কিন্তু ফর্মটা দিয়ে দেওয়া আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে সেটাকে কিন্তু প্রিন্ট আউট করে হাতে লিখে সুন্দর করে কিন্তু ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারেন আপনাদের গ্রাম পঞ্চায়েতে। তো দেখুন এখানে বলা আছে বাংলার শস্য বীমা বিএসবি, এখানে যদি আপনি আবেদন করে রাখেন তাহলে কি হবে, আপনার যে ফসলটা সেটা কোনো কারণবশত যদি আপনার ক্ষতি হয় তাহলে কিন্তু আমি সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো এটা খুব ভালো বিষয়, আপনারা অবশ্যই যারা কৃষক বন্ধু পিএম কিষাণ এগুলোতে আবেদন করেছেন, জমি জমা রয়েছে, তারা এই বিমাটাও করে নেবেন যখন হবে। তো আপাতত হচ্ছে না, যখন হবে তখন কিন্তু আমি আপনাদের ভিডিও বানিয়ে বলে দেবো যে কিভাবে কী লিখতে হবে আর কী কী ডকুমেন্টস সাথে কিন্তু দিয়ে আপনাকে আপনার যে পঞ্চায়েত আছে সেখানে জমা করে দিতে হবে। তো আমি এটা কেটে দিচ্ছি, এখন আমরা দেখে নেব অনেকেরই ক্ষতি হয়েছে, তো সেই ফসল যে ক্ষতি হয়েছে কে কতটা কতটা জমিতে পাবে সেটা কিন্তু আমরা দেখব। তো এখানে দেখুন ফার্মার কর্নার একটা অপশন রয়েছে, এখান থেকে কিন্তু আপনি ডাউনলোড সার্টিফিকেটও করতে পারেন, আপনার যে ইন্স্যুরেন্স সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু ডাউনলোডও করতে পারেন। আর আপনি যদি অ্যাপ্লিকেশন করে থাকেন, আপনার অ্যাপ্লিকেশন এখনও অ্যাপ্রুভ না হয়, তাহলে কিন্তু আপনাকে এখানে আপনার যে অ্যাপ্লিকেশন সেটাকে অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটাকে চেক করে নিতে হবে। তো এখানে আমি ক্লিক করছি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে, এখানে করার পরে এখানে আমার যে অ্যাপ্লিকেশন আইডি সেটা আমি দিয়ে দিচ্ছি। তো আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেবে যখন জমা নেওয়া হবে, তখন তাছাড়া যদি আপনার কাছে না থাকে কোনো ব্যাপার নেই, আপনি এখানে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। তো কোথা থেকে অ্যাপ্লিকেশন আইডিটা পেয়ে যাবেন সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো। তো দেখুন আপাতত আমি আমার যে অ্যাপ্লিকেশন আইডি সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে এখানে আমি সার্চে ক্লিক করছি। দেখুন সার্চে ক্লিক করার পরে এখানে কিন্তু এখানে আমাকে নিচে দেখাচ্ছে আমার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। এখানে আমার অ্যাপ্লিকেশন আইডিটা দেখাচ্ছে, নামটা দেখাচ্ছে, আর এখানে দেখুন অ্যাপ্রুভ স্ট্যাটাস যেটা রয়েছে এটা কিন্তু দেখুন অ্যাপ্রুভ রয়েছে, ইন্স্যুরেন্স অ্যাপ্রুভ। এবার এটা আমরা দেখলাম যে ইন্স্যুরেন্সটা অ্যাপ্রুভ রয়েছে, এবার আমরা দেখব যে কত টাকা কিন্তু আমি পেয়ে যাব এই ইন্স্যুরেন্সের তরফে, অর্থাৎ আমার যদি জমি ক্ষতি হয়ে থাকে তাহলে আমরা কত টাকা পাবো। তো দেখুন ফার্মার কর্নারে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আমরা দেখব যে খারিফ সিজনের জন্য কত টাকা, যদি আমার খারিফ সিজনটার জন্য আমার জমির ফসলের ক্ষয়ক্ষতি হয় তাহলে আমার কতটুকু জমি রেজিস্টার করা আছে সেই রোজি মানে সেই জমি অনুযায়ী কিন্তু আমি টাকাটা আমার অ্যাকাউন্টে পেয়ে যাব। তো এখানে আমি ভোটার নাম্বারটা দিয়ে দিলাম, ভোটার নাম্বারটা দিয়ে দেওয়ার পরে 2020 সালেরটা আমি সিলেক্ট রাখলাম, এখানে কিন্তু আপনি চাইলে 21ও করতে পারেন। তো আমি 20টা সিলেক্ট রাখবো, এখানে চেক এখানে কিন্তু ক্লিক করব, চেকবক্সে যখনই ক্লিক করব তো দেখুন এখানে দেখাচ্ছে ডাউনলোড সার্টিফিকেট, আমি চাইলে কিন্তু ডাউনলোড সার্টিফিকেট করতে পারি। তো ডাউনলোড সার্টিফিকেট তারাই করে নেবেন যাদের অ্যাপ্লিকেশন আইডিটা জানা নেই, তারা এই ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলে কিন্তু ওখানে অ্যাপ্লিকেশন আইডি সমস্ত তথ্য সার্টিফিকেটে যেমন থাকে তেমনটা কিন্তু পেয়ে যাবেন। তো আমি এখানে ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি না, এখানে দেখুন টোটাল ডিটেলসটা বলা আছে, আমার এরিয়া কতটা ইন্স্যুরেন্স করা আছে সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একরে রয়েছে। আর সাম ইন্স্যুরেন্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাম ইন্স্যুরেন্স কত বার করা হয়েছে, আর গ্রস প্রিমিয়াম যেটা আছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো এটা আমি একটা দেখালাম, আরেকটা আমি আপনাদের দেখাই। তো এটা আমি ভোটার কার্ড নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি, তারপরে দেখুন এখানে খারিফ সিজনেরটাই আমি দেখতে চাই, চেকে ক্লিক করব। যখনই চেকে ক্লিক করলাম তো দেখুন এখানে আরেকটা অ্যাপ্লিকেশন আইডি দিয়েছে, সেটার কিন্তু কোনো রকম দেখাচ্ছে না, অর্থাৎ এর কিন্তু কোনো রকম ইন্স্যুরেন্স করা নেই। তারপরে আরেকটা সিজনটা চেঞ্জ করে দেখছি, রবি সিজনটা করে দেখি যে করা আছে কি না। তো যখন আমি রবি সিজনটা ক্লিক করলাম এটা তো কিন্তু নেই। তো যাই হোক, যদি আপনার থাকে ভোটার নাম্বারটা দিলে কিন্তু এখানে আপনি দেখতে পাবেন, আর যদি না থাকে তাহলে কিন্তু দেখতে পাবেন না। তো আমি রবিটা করে একটু সিলেক্ট করে দেখি যে আমার রবিতে ইন্স্যুরেন্স করা আছে কি না। তো দেখুন আমার রবিতে কিন্তু করেনি, শুধু খারিফেই করা আছে। এবার খারিফটা করে দিয়ে আমি 2021 সালের যদি করে দেখি যে 2021 সালের যে ইন্স্যুরেন্স সেটা আমার করা আছে কি না, দেখুন সেটাও কিন্তু আমার করা নেই। তো আমি রবি সালটা করে দিয়ে 2021 করি, দেখি আছে কি না, এটা দেখায় কিনা দেখি। হ্যাঁ দেখুন এটা আবার করা আছে, এটাতে দেখাচ্ছে আপনার এখানে দেখুন আমার ভোটার কার্ড নাম্বারটা পরপর লেখা আছে, নামটা দেওয়া আছে, ডিস্ট্রিক্ট দেওয়া আছে, ব্লক দেওয়া আছে, ক্রপ দেওয়া আছে, এখানে কী কী সেটা কিন্তু লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এরিয়া কতটা করা আছে আমার ইন্স্যুরেন্স সেটাও কিন্তু এখানে দেখুন বলা আছে, কতটা এরিয়া কিন্তু আমার জমি মানে ইন্স্যুরেন্সের মধ্যে পড়ে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। আর সাথে অ্যামাউন্ট যেটা আছে সাম ইন্স্যুরেন্স সেটা কিন্তু এখানে বলেছে। দেখুন এখানে গ্রস প্রিমিয়াম যেটা আছে সেটাও কিন্তু এখানে বলা আছে। এখান থেকে চাইলে আমি সার্টিফিকেট ডাউনলোড করতে পারি, তো আমি সার্টিফিকেট ডাউনলোড করতে চাই না তাই করছি না। তো আপনাদের কাছে যাদের অ্যাপ্লিকেশন আইডি নেই তারা কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করার পরে দেখবেন যে ওখানে আপনার অ্যাপ্লিকেশন আইডিটা আছে, সেই অ্যাপ্লিকেশন আইডিটা আপনি ভালো করে রেখে দেবেন, তাহলে কী হবে আপনি যখন তখন আপনার কিন্তু ওই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে পারবেন।